নিশ্চয় মিথ্যা কানা যাহুকা চিরদিন মিথ্যা। বোন একটা প্রশ্ন করলেন যে কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবেন যে আমরা মুসলিমরা জন্মদিন এবং বার্ষিকী পালন করি না। বোন, আমি জানি এক শ্রেণীর মুসলিম আছে যারা বলে জন্মদিন পালন করাটা হারাম, তবে আমার কথা হচ্ছে কোরআনে একটা আয়াতও দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম, অথবা কোনো সহিহ হাদিসও বলছে না জন্মদিন পালন করা বা বার্ষিকী উদযাপন করাটা হারাম। তাই আমি ব্যক্তিগতভাবে বলছি না যে জন্মদিন পালন করা হারাম, তবে অধিকাংশ ক্ষেত্রে যে জন্মদিন পালন হয়ে থাকে সেটা হারাম হয়ে যায় অন্য কারণে। যেমন ধরেন, শুধু টেলিভিশন দেখা হারাম না, ঠিক আছে, শুধু কেবল টিভি হারাম না, কিন্তু এটার 95% বা 99%-এরও বেশি স্যাটেলাইট চ্যানেলে যা আসে সেজন্য কেবল টিভি হারাম, আর আমরাও বলি পরিহার করাই ভালো। সুতরাং শুধু টেলিভিশন দেখা হারাম না, যদি খুব সাবধান থাকেন আর দেখতে হবে সঠিক ব্যবহার হচ্ছে কিনা, সেক্ষেত্রে হারাম হতে পারে। তবে স্বাভাবিক যে নিয়ম আছে তা যদি দেখেন, অধিকাংশ জন্মদিন উৎসব হিসেবে যেগুলো পালন হচ্ছে এগুলো হারাম। যেমন ধরুন, জন্মদিন হোক সেটা বুদ্ধের বা শ্রীকৃষ্ণের জন্মদিন, হারাম কারণ এটা মূর্তি পূজার দিকে ধাবিত করে। তাই জন্মদিন পালন করা হোক সেটা তথাকথিত দেবতাদের অথবা হোক সেটা নবীদের, কারণ তাদের বলবেন যে আমাদের কেবল এক আল্লাহর উপাসনা করতে হবে আর ঈশ্বরের কোনো জন্মদিন নেই। যদি ঈশ্বরের জন্মদিন থাকে তার মানে উৎপত্তি হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে, এটা যথেষ্ট। তাই যদি কোনো বিশেষ ব্যক্তির শ্রদ্ধা দেখাতে জন্মদিন পালন করেন, এটা মূর্তি পূজার দিকে নিয়ে যায়, আর একমাত্র এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এ কারণেই আমরা বলি যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, তাদের সম্মান করা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূর্তি পূজার দিকে ধাবিত করে। হতে পারে এটা সরাসরি, যেমন যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা, আমরা যীশু খ্রিস্টকে ভালোবাসি, তাকে সম্মান করি, কিন্তু যখনই উদযাপন করতে শুরু করেন তাকে আপনারা ঈশ্বর বানাচ্ছেন। এটা হচ্ছে মূর্তি পূজার মতো নেতা পূজা, যা পড়ে শিরকের পর্যায়ে, যা ইসলামের সবচেয়ে বড় গুনাহ। এ কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা স্মরণ রাখার জন্য সেটা হারাম, পরিষ্কার। তাই যদি বলেন কোনো নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোনো ব্যক্তিত্বের, সেটা হারাম, আমি একমত। কারণ ইসলামে একটা উল্লেখযোগ্য নিয়ম আছে, ইবনে তাইমিয়ার মতে, তিনি সহিহ হাদিস থেকে বর্ণনা দিয়েছেন যে উপাসনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে ইবাদত। যা কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ আছে তা পালন করতে হবে, যেগুলো উল্লেখ নাই সেগুলো হারাম। যা উল্লেখ আছে তা করতে হবে। যেমন ধরেন, কিভাবে নামাজ পড়বেন এটা বলা হয়েছে, রাফেদাইন করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। তারপর বললেন, ঠিক আছে, আমি অন্য কিছু পড়ব, সূরা ফাতিহা পড়ব না, আমি নামাজে একটা হাদিস পড়ব। আমি বলবো, কেন হাদিস পড়ছেন না? তবে কোনো হাদিস তো বলছে না যে পড়তে পারবেন না। তাই ইবাদতের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটাই করতে হবে, বা ক্যাটাগরির উপর নির্ভর করে বাধ্যতামূলক। তবে যা বলা হয়নি তা হারাম। আগামীকাল বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ব, ঠিক আছে। তবে আমি যদি বলি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন না, আপনি বলবেন, কেন? আমাকে একটা হাদিস দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না, কোরআনের একটা আয়াত দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না। দেখেন, যা বলা হয়েছে তাই করতে হবে, উপাসনার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে। তবে মামলাত অন্যান্য বিষয় করতে পারেন ইবাদত ছাড়া। ইবাদত মানে নামাজ পড়েন, ইবাদত যেমন যাকাত, সবকিছু, ব্যবসার ক্ষেত্রে, অন্যান্য দুনিয়াবী বিষয় যেগুলো ইবাদতের সাথে সরাসরি জড়িত না, যেটা হারাম বলা হয়েছে সেটা হারাম, যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল, ঠিক আছে। কোরআন এবং সহিহ হাদিসে যেটাকে হারাম বলা হয়েছে সেটা হারাম, যেটা উল্লেখ করা হয়নি, হতে পারে মাকরু ক্যাটাগরি, মুবা ক্যাটাগরি, মুস্তাহাব বা ফরজ, বা হালাল ক্যাটাগরিরও হতে পারে। যেমন ধরেন, কোরআন বলছে শুকর খাওয়া হারাম, মদপান করা হারাম। খাবার যেগুলো কোরআন হাদিসে হারাম বলা হয়েছে সেগুলো হারাম, অন্যান্য সব হালাল। খুব সহজ। আমের কথা কোরআনে বলা হয়নি যে এটা খেতে পারবেন না, উল্লেখ করা আছে না, সহিহ হাদিসে উল্লেখ আছে না, ও এটার উল্লেখ নাই তার মানে হারাম না। উল্লেখ নাই মানে হচ্ছে মুবা, ঐচ্ছিক। হালাল, হালালের ক্ষেত্রে হতে পারে মুবা, মুবা মানে ঐচ্ছিক। এটা মুস্তাহাব হতে পারে, ফরজ হতে পারে। যদি ফরজ হিসেবে উল্লেখ না থাকে তাহলে ফরজ না। আপনাকে বুঝতে হবে যে শরীয়তে দুই ধরনের বিধান আছে। একটা হচ্ছে ইবাদত, যার উল্লেখ থাকলে করা যাবে হালাল, যদি উল্লেখ না থাকে হারাম। দুনিয়াবি বিষয়ে অন্যান্য ক্ষেত্রে মামলাত। ইবাদতের বাইরে কার্যক্রমগুলোতে যা হারাম বলা হয়েছে তা হারাম, অন্য সব কিছু হালাল। সুতরাং কোনো ব্যক্তিত্বের জন্মদিন পালন করাটা ইবাদতের পর্যায়ের অন্তর্ভুক্ত। এটা কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ নাই যে জন্মদিন পালন করতে পারবেন না, উল্লেখ নাই, কিন্তু এটা হারাম, কারণ শিরকের পর্যায়ে। বুঝতে পারছেন? তবে ব্যক্তিগতভাবে জন্মদিন পালন করাটা দুনিয়াবি বিষয়, কিছু মুসলিম বলছেন হারাম, তাতে আমি একমত না, কারণ এটা দুনিয়াবি বিষয়ের। তারপরও আমাদের স্কুলে আমরা উল্লেখ করেছি যে এটা করা যাবে না, হারাম। যেমন নাচ করা, গান করা, এগুলো হারামের দিকে নিয়ে যায়। তবে সাধারণত ফতোয়া হিসেবে আপনি বলতে পারবেন না যে আপনার ছেলে মেয়ের জন্মদিন পালন করাটা হারাম। আর এটাকে মাকরু বলতে পারেন বা পরিহার করাই উত্তম, যদি না করেন সেটাই উত্তম। এজন্য যে হয়তো আপনার জন্মদিনে মিউজিক থাকতে পারে, অন্যান্য বিষয় থাকতে পারে, তবে কোনো হাদিসই বলছে না যে সন্তানের জন্মদিন পালন করতে পারবেন না। আপনার সন্তানের জন্মদিন পালন করা উৎসবের পর্যায়ে পড়ে, ইবাদতের পর্যায়ে পড়ে না, ঠিক আছে। কিন্তু তারপরও আমাদের স্কুলে যেমন ধরেন টুপি পরা ফরজ না, কিন্তু আইআরএফ এ প্রত্যেক স্টাফকে টুপি পরতেই হয়, মুস্তাহাব। সুতরাং আইআরএফ এর নিয়ম এটা বাধ্যতামূলক। আর এভাবে জন্মদিন পালন করাটাও নিষিদ্ধ আইএস এর নিয়ম অনুযায়ী। আইএস এর নিয়মে যেগুলো হারাম তার সবকিছুই শরিয়াতে নিষিদ্ধ না হতে পারে। আর আইএস এর যেগুলো ফরজ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নিয়মে ইসলামে সেটা ফরজ না হতে পারে। যেমন ধরেন আমাদের বাচ্চাদের একই ড্রেস পরতে হয়, একই কালার, গ্রেস ব্লু বা ব্লুইশ গ্রে। এটা আইএস এর নিয়মে ফরজ, কিন্তু বাইরে ইসলামে ফরজ না। যদি আপনার মনে হয় একজন মুসলিম জন্মদিনের কেক দেয়, আপনি খাবেন না, সেটাই ভালো, মুস্তাহাব। কিন্তু এখানে একজন নতুন মুসলিম যে অমুসলিম বোনের কাছে গেছে, আর এখন কেক খাওয়াটা একটা ছোট বিষয়, বড় বিষয় হচ্ছে শিরক। তাই আপনার বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিরক মুক্ত কেক খাওয়া, না খাওয়া না। যদি যীশু খ্রিস্টের জন্মদিনের কেক বা শ্রীকৃষ্ণের জন্মদিনের কেক খেতে বলে, সে সময় না খেলে ঠিক আছে। তাই আমরা দায়ী হিসেবে আমাদেরকে শরীয়তের সীমাটা জানতে হবে। এটা আমার মতামত, অনেকে দ্বিমত করবেন। এটা আমার মত যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা হারাম না, তবে আমি বলবো মাকরু বলতে পারেন, মুসলিমদের পালন করা উচিত না, ঠিক আছে। আমি যদি বলি দাঁড়িয়ে পানি পান করবেন না, কিন্তু দাঁড়িয়ে পানি পান করাটা তো হারাম না, মাকরু। মুসলমানের ঈদ ছিল কয়টা? বাংলাদেশে এখন দেখা দিছে কয়টা? একটা। আমরা একটু বাড়াইছি হালুয়া রুটি খাওয়ার জন্য, ঠিক না? একটা ঈদ বাড়াইয়া দিল, কি সুন্দর ভাবে বন্ধু। কত মিছিল হলো, মিটিং হলো, স্লোগান হলো, সেমিনার সিম্পোজিয়াম হলো। আল্লাহ রসুল রেখে গেছেন ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল। এখন আমরা নতুন একটা ঈদ পাইলাম, এটার নাম দিছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু শুধু ঈদে বাড়ায় নাই, ঈদ বাড়ানোর পরে ওনারা স্লোগান দিতেছে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। এমন স্লোগান আছে না নাই? সেরা ঈদ এটা। বলুন তো আল্লাহ রাসূল যে ঈদ করেছেন সেই ঈদের মাঝে নামাজ আছে না নাই? ঈদুল আযহায় কয় রাকাত, ঈদুল ফিতরে কয় রাকাত, ঈদে মিলাদুন্নবীতে নামাজ ঈদের কয় রাকাত? সেরা হইল কি দিয়া? শুধু জিলাপি দিয়া আর হালুয়া রুটি দিয়া, ঠিক না? অথবা চাপা বাজি দিয়া। আমরা যে ঈদ করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত দেই, প্রত্যেকটা ইবাদতের নিয়ম আছে না নাই? এই নিয়মটা আমাদের শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজটা পড়ো। আল্লাহ রাসূল যেভাবে রোজা রেখেছেন আমরা সেভাবেই রাখি। প্রতিটা বিধান রাসূলকে দেখে দেখে আমরা মানব। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ঈদে মিলাদুন্নবী যারা আপনারা বানাইলেন, করতেছেন বন্ধু, ওই ঈদটা আপনারা কেমনে শুরু করবেন কেমনে শেষ করবেন একটু হাদিস থেকে দেখান দেখি। আমার ভাইরা ঈদে তো নামাজ আছে, শুধু নামাজ না, কিভাবে গরু জবাই করবেন সেটাও হাদিসে আছে না নাই। ঈদুল আজহার দিন কি করবেন না, ঈদুল ফিতরের দিন কি করবেন না সব হাদিসে যদি থাকে, ঈদে মিলাদুন্নবী তো কি করবেন না হাদিস একটু দেখায়া দেন। আমার বন্ধু আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, একটু কান খুলে শুনুন। ঈদে মিলাদুন্নবী ইসলামে থাকা দূরের কথা, ঈদে মিলাদুন্নবী শব্দটাই ইসলামে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। আর কোরআন এবং হাদিসের বাহিরে ইসলাম নাই। ঈদুল আজহা আছে, ঈদুল ফিতর আছে, ঈদ মিলাদুন্নবী শব্দটাই নাই। ভুল বুঝা যাবে না, কারণ আগামী দিন আমার ওয়াজ যখন এলাকার আলেমদের কানে যাবে দুই চারজন লাভ দিয়া উঠবে কয় কিরে। এই জন্য ভুল বুঝবেন না, মোবাইলে রেকর্ড হচ্ছে, কান খুলে শুনুন, আবার বাড়ি যায় আবার শুনবেন। মিলাদুন্নবী শব্দটা কিন্তু হাদিসের কিতাবে পাওয়া যায়। মিলাদুন্নবী মানে নবীর জন্ম। নবীর জন্ম কি হয়নি? ওনার বাবা আছে না নাই? ঈদে মিলাদুন্নবী আর মিলাদুন্নবী দুইটা শব্দে পার্থক্য আছে না নাই? মিলাদুন্নবী রাসূলের বাবা আছে, মা আছে, জন্ম হয়েছে, ঠিক না? কিন্তু ঈদটা পাইলেন কোথায়? আল্লাহর নবী সাহাবারা বিশ্ব নবীকে ভালোবাসতেন তাদের জীবনের চেয়ে বেশি। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন ১০১ হিজরিতে, আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন ১১ হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবাগণ জীবিত ছিলেন ৯০ বছর। আল্লাহ রাসূলের সাহাবারা বিভিন্ন যুদ্ধে রাসূলকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়েছেন। তারা রাসূলকে ভালোবাসতেন জীবনের চেয়ে বেশি। এত মহব্বতের পরেও তারা রাসূলের ইশক দেখাইতে যাইয়া আশিকে রাসূল হইতে যাইয়া উনার জন্মদিবসে তৃতীয় ঈদ বানান নাই, কারণ তারা জানতেন রাসূল যা করেন নাই উম্মত তা করবে না, রাসূল যা ছাড়েন নাই উম্মত তা ছাড়বে না। এবার আমরা দেখলাম ঈদ মিলাদুন্নবী যারা পালন করেছেন সেদিন কেউ মিলাদ কিয়াম করেছে তাদের মাঝে, আবার আছে কেউ মিলাদ কিয়াম করে নাই তাদের মাঝে, কেউ আছে মিছিল করেছে কেউ মিছিলে যায় নাই, কেউ জশ্নে জুলুস করেছে কেউ জশ্নে জুলুস করে নাই। আমাদের কুমিল্লা শহরে ব্যান্ড পার্টি বাজাইছে, ঢোল তবলা বাজায়া ঈদ মিলাদুন্নবী করছে। আবার দেখা যায় আরেক দল ঢোল তবলা ছাড়া করছে। চটা আপনার পাকিস্তানে এক পীর সাহেব বিশাল এক কেক বানাইছে, কেক বানায়া কেকের চারপাশে মুরিদদেরকে নিয়ে দাঁড়ায়া তখন বাড়িও রবিউল আউয়াল আসছে, কাটার সময় বলছে হ্যাপি বার্থডে টু রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে এখনো কেক কাটে নাই, হয়তো সামনের বছর কাটতেও। আমার ভাইরা যারা ঈদে মিলাদুন্নবী পালন করতেছেন তাদের একজনের তার একজনের সাথে মিলে না। কিন্তু আপনারা বলুন তো, আমরা যারা ঈদুল ফিতর পালন করতেছি, তামাম দুনিয়াতে সবার ঈদ একরকম, ঈদের নামাজ কেউ ৩ রাকাত ৪ রাকাত পড়ে না, ঠিক না? খুতবাটা ঈদের নামাজের আগে হবে না পরে হবে, হাদিসে আছে না নাই? আমরা সবাই ঠিকঠাক এটা মানতেছি। ঈদের নামাজটা সূর্য হেলার আগে হবে না আগে পরে হবে, হাদিসে আছে না নাই? তো সবাই ঈদ মিলে, কিন্তু ঈদে মিলাদুন্নবী যারা করে তাদের নিজেদেরটাই একজনের সাথে আরেকজনেরটা মিলে না। না মিলার কারণ হাদিসে যেহেতু নাই, মন মতো বানাইছে, মন মতো করছে। জাজাকুমুল্লাহ খাইরান শাইখ। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবসে আমল করার সুন্নত পদ্ধতি কি? ঈদে মিলাদুন্নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম ৬০০ বছরে এই শব্দটাই আপনারা পাবেন না। আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি এখানে বিস্তারিত বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ ৬০০ বছর সিরাতুন নবী, সাহাবী তাবি, চার ইমাম আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানী, কি বলে ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছেন, এবং সেটা সারা বছর এই জন্য রবিউল আল মাসে ঈদে মিলাদুন্নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ৬০০ বছর পরে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হলো মিলাদ দিন না, বার, সোমবার প্রতি সপ্তাহে, বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশেক হবেন, এটার দ্বারা ইসলামের কিছু হয় না। এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম আমরা নিছি। আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ জন্মে আমাদের শুকরিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবা একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বলেন, আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি। অন্য হাদিসে আসছে নবীজি সোমবারে হিজরতও করেছেন, সোমবারে মদিনায় পৌঁছেছেন। আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে। এই জন্য সোমবারে রোজা রাখা একটা সুন্নত আমল, এটা আপনারা পালন করবেন, এটাতে অনেক বরকত ইনশাআল্লাহ নসিব। মুসলিম উম্মাহ প্রথম ৫০০ বছর তারা কারো জন্মদিনই পালন করত না। শুধু ইরানের মানুষদের ভিতরে কিছু জন্মদিন পালনের অভ্যাস ছিল, তবে ধর্মীয় ক্ষেত্রে ঢুকতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন অথবা মৃত্যুদিন সাহাবীদের, অন্যদের প্রথম এটা পালন শুরু করে শিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, ফাতেমার জন্মদিন, আলীর জন্মদিন, হাসানের জন্মদিন, হুসাইনের জন্মদিন, এটা ইরানি সভ্যতা, তাদের ভিতরে জন্মদিন পালনেরই ছিল। তো এটা শিয়াদের ভিতরে সীমাবদ্ধ ছিল। সালাউদ্দিন আইয়ুবের ভগ্নিপতি মুজাফফরউদ্দিন কুকবুরি তিনি একটা চিন্তা করলেন যে মুসলমানদের যে হতোদ্যম, অসহায়, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে একটা বড় আয়োজন করি তাহলে মুসলমানরা এসে এখানে একটু উদ্দীপনা পাবে। তিনি ৬০২ হিজরি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় ৬০০ বছর পরে ২ সপ্তাহব্যাপী মিলাদুন্নবী আয়োজন করলেন। মাসখানেক প্রায় চলতো, ওয়াজ হতো, কাওয়ালি হতো, খাওয়া দাওয়া হতো, আলেমদের ওয়াজ হতো, বক্তৃতা হতো, ছড়া কবিতা গান হতো। শেষ দিনে, কোন দিনে? নবীজির জন্মদিনে। তখনও ১২ রবিউল আওয়াল প্রসিদ্ধ হয়নি। তখন উলামায়ে কেরামের ভিতরে অনেকগুলো কওলের ভিতরে দুটো কওল প্রসিদ্ধ ছিল, একটা হলো ৮, একটা হলো ১২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত ১২, বিলাদাতে অনেকগুলো কথা, তার ভিতরে একটা হলো ৮, একটা হলো ১২। মুহাম্মদ ইবনে সাদ ৮কে তারজি দিয়েছেন, এটাই শক্তিশালী। মুহাম্মদ ইবনে ইসহাক ১২কে তারজি দিয়েছেন। তে উনি একবার ৮, একবার ১২তে উনার ঈদে মিলাদুন্নবী শেষ করতেন। এইভাবে বাৎসরিক ঈদে মিলাদুন্নবী শুরু হলো। কাদের থেকে শুরু হলো? তার আগে কারা? খ্রিস্টানরা। খ্রিস্টানদের মিলাদুন্নবী থেকে আমরা আমাদের মিলাদুন্নবী শিখলাম। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সুন্নতটা তারা পালন করেছে। তাদের দুটো বিষয়, কিভাবে মুসলমানদের ভিতরে রবিউল আওয়াল পালন আসলো বলার আগে সাহাবীরা কি করতেন একটু আমাদের বোঝা দরকার। সহিহ মুসলিমের হাদিসে আমরা যখন মিলাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বিষয়ক হাদিস খুঁজি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, ৬খানা কিতাব, মুসনাদ আহমদ, প্রায় ৫০,০০০ হাদিস। এই ৫০,০০০ হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, জন্মের সময়, জন্মের কাহিনী, জন্মের বিবরণ, জন্ম শৈশব নিয়ে ৫০টা হাদিসও পাওয়া যায় না। কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণকে বড় মনে করতেন। কথা বোঝেননি? রাসূলুল্লাহ সাল্লাম নিজেও জন্মের কথা বলেছেন অল্প, আর এজন্যই আমাদের সমাজে মিলাদ মাহফিলে রবিউল আউয়াল মাসে 95% মিছে কথা বলা হয়। বিশ্বাস করেন, যারা মিলাদের পক্ষে বড় বড় মিলাদের পক্ষের উলামায়ে কেরাম এভাবে বই লিখেছেন, সৈয়দী, ইবনে হাজার হাইতামি, আমাদের ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী, আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশে একটা বই লিখেছেন, এখানে পাবেন আল মওযুআত। এই আল মওযুআত উনি মিলাদের পক্ষের মানুষ, মিলাদের পক্ষে বই লিখেছেন, কিন্তু আল মওযুআত মানে জাল হাদিসের বই উনি ভূমিকায় লিখেছেন। হুজুররা মিলাদ মাহফিলে খালি মিথ্যা কথার ওয়াজ করে, জাল হাদিসের ওয়াজ করে, যেন মানুষ জাল হাদিস শুনে জাল হাদিস বলে জাহান্নামে না যায়, এই জন্য আমি এই বইটা লিখলাম। সুতরাং ইসলামে যেটা নেই সাহাবীরা যেটা করেন নাই, আপনি যদি এই রবিউল আউয়াল মাস এসে ঈদে মিলাদুন্নবী নতুন করে আরেকটা ঈদ চালু করেন, নবীজি আমাদের ঈদ দিয়েছেন দুইটা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। ঈদুল আযহা ঈদুল ফিতর বাদ দিয়ে কেউ যদি ঈদে মিলাদুন্নবীর নাম নিয়ে আরেকটা অনুষ্ঠান চালু করে, ওটা তো সিরিয়াল নাম্বারই নেই। কথা বলেন, নবী সিরিয়াল দিয়েছেন 1 আর 2, আপনি 3 পেলেন কোথায়? আপনি কি সাহাবীদের চাইতে বেশি বলছেন? নবীজি ইন্তেকালের পরে পৃথিবীতে 90 বছর একজন সাহাবী বেঁচে ছিলেন, তার নাম হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনটা আমি পুরা পড়ে দেখেছি, কোনদিন তিনি নবীর জন্মদিন মৃত্যুদিন পালন করেননি। এ চাঁদপুরের পুরা মানুষ এক জায়গায় ভালোবাসা যদি রাখেন, হযরত আবু তুফাইল যে ভালোবাসা নবীকে দিয়েছে আপনি দিতে পারবেন? বলেন, তাদের চাইতে আপনি বেশি বলছেন কোন কারণে? হযরত আবু বকর যে ভালোবাসা রাসূলকে দিয়েছে, তামাম দুনিয়ার মানুষ মিলেও সে ভালোবাসা দিতে পারবে না। হাদিস শরীফ থেকে শোনাচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী 6 মাস আগে একবার শুধু বলেছিলেন, আবু বকর হিজরত করা লাগতে পারে, আল্লাহর যদি অর্ডার এসে যায় তোমাকে আমি সঙ্গেও নিতে পারি, তোমাকে নিয়ে যাব, নেবই তা না, নিতে পারি, এতটুকু বলেছিলেন। 6 মাস পার হয়ে গেছে, বিশ্বনবী ঘরে ঘুমিয়ে আছে, জিবরাইল এসে বলে, হে নবী এই মুহূর্তে হিজরত করা লাগবে। চারিদিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে খোলা তরবারি নিয়ে, আপনাকে সাবধান হওয়া লাগবে। নবীজি হযরত আলীকে ডাক দিয়ে বললেন, তুমি আমার বিছানায় চাদর মোড়া দিয়ে ঘুমিয়ে পড়ো, আর ওই যে টোপলাগুলো দেখতে পাও ওগুলো সব ওই কাফেরদের যারা আমাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, ওদের নাম লেখা আছে, আমি আল্লাহর হুকুম পেয়ে চলে যাচ্ছে, এগুলো নিয়ে যদি আমি চলে যাই তাহলে আমার আলামের নামের কলঙ্ক হয়ে যাবে। আর বাংলার মুসলমানেরা যে নবীর জীবন মরণ নিয়ে টানাটানি, যারা তাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের আমানত নবী ফেরত দিতে ভুল করছেন না। আর আমরা উপরের যত আমানত আসে সব পেটে যায়। তোমার মুসলমান নামের কলঙ্ক হয় না? রোড করতে গিয়ে ইট নেই, ছাদ করতে গিয়ে রড নেই, বাঁশ দেয়। বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমার এই ধর্মের মধ্যে নতুন যেই কিছুকে উদ্ভাবন করবে, ইবাদত বন্দেগী অনুষ্ঠান, এটা প্রত্যাখ্যাত হবে। শাররুল উমুরে মুহদাসাতুহা, নব উদ্ভাবিত ধর্মীয় অনুষ্ঠানগুলি হলো সর্বনিকৃষ্ট অনুষ্ঠান। গোটা ইহুদি জাতি এভাবে নতুন উদ্ভাবন করতে 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 মুসা আলাইহিস সালামের পুরো দিন খেয়ে এখন তারা পুরো জাতি জাহান্নামী। পুরো খ্রিস্টান জাতি ঈসা আলাইহিস সালামের দ্বীদের মধ্যে নিজেদের মন গোড়া, আমারও লাগে, অসুবিধা কি? আমি তো এখানে কিছু যে করছি, দুরুদ পড়ছি, কিছু ইয়া নবী সালাম আলাইকে বলছি, জিলাপি খাওয়াচ্ছি, আগরবাতি জ্বালাচ্ছি, মোমবাতি দিচ্ছি, ভালোই তো লাগে। এভাবে খ্রিস্টান পাদ্রীরা পোপেরা ভালোই লাগে বলে বলে এমন কিছু দিয়েছে, দিতে 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 ঈসা আলাইহিস সালামের পুরো দিন শেষ, সব ধ্বংস, পুরো জাতি জাহান্নামী, পুরো ইহুদি জাতি এখন জাহান্নামী। কিন্তু মুসলিম রক্ষা পেয়েছে একদল সত্য। ইসলাম ইজ লাইফ, ইসলামী জীবন।